দারিদ্র্যের সঙ্গে লড়াই করে উচ্চ মাধ্যমিকে যৌথ তৃতীয় দুই পরীক্ষার্থী, একজন চন্দ্রবিন্দু মাইতি, অপরজন পিয়ালি দাস। তমলুকের হ্যামিল্টন হাইস্কুলের ছাত্র চন্দ্রবিন্দু 494 নম্বর পেয়ে যৌথ তৃতীয় হয়েছেন তিনি। বাবা মায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ছোট্ট খাবারের দোকান সামলে পড়াশোনা চালাতেন চন্দ্রবিন্দু। জমি গয়না বিক্রি করে ছেলেকে এতদিন পড়িয়েছেন বাবা মা, পরবর্তীতে আইআইটিতে গবেষণা করতে চান চন্দ্রবিন্দু। পারিবারিক অবস্থাটা খারাপ একটু, চেষ্টাটা ছিল, পড়াশোনা সব খরচই বাবা মার কি ওই হোটেলের উপরেই ছিল। খুবই ভালো রেজাল্ট করেছেন, তার জন্য আমি গর্বিত। আর ও খুব পরিশ্রম করছে, ফুটপাতের উপরে দোকান, শুধু চারজনের হয়তো ভাতটুকুনই যোগান, কিন্তু ওর পড়াশোনার কিছুই হচ্ছে না। ছেলে ওই পড়াশোনার ফাঁকে ফাঁকে আছে। আর্থিক অনটনের সঙ্গে লড়াই করে সাফল্যের মুখ দেখেছেন আলিপুরদুয়ারের প্রত্যন্ত গ্রাম ব্রজের কুঠির মেয়ে পিয়ালি দাসও। গ্রামে বাবা ছোট্ট দোকান চালান, মা আইসিডিএসে সহায়িকার কাজ করেন। আর্থিক সচ্ছলতা নেই পরিবারের, তবুও টিনের চাল ফুঁড়ে আকাশের ডানা মেলেছে স্বপ্ন। সব প্রতিবন্ধকতাকে হার মানিয়ে যৌথ তৃতীয় হয়েছেন কামাখ্যাগুড়ি গার্লস হাইস্কুলের পিয়ালি। আমি ভীষণই খুশি, ভেবেছিলাম একটা ভালো রেজাল্ট হবে, তবে এত ভালো হবে, রাজ্যে থার্ড স্থান পাবো আমি ভাবিনি কখনো। আমার পড়তে ভালো লাগে, গল্পের বই, তারপরে সাইকোলজি নিয়ে পড়তে ভালোবাসি, তো ওই বিষয়ে একটু পড়তে ভালো লাগে। আমি ছোটোমোটো একটা দোকান আছে, আর্থিক দিক দিয়ে সমস্যা বা বাড়ি দূরে স্কুল থেকে তার দিক দিয়ে সমস্যা, এই দিক দিয়ে প্রতিকূলতা পার হয়ে গিয়ে যে মেয়ে যে রেজাল্ট করেছে তাতে আমি খুবই আনন্দিত। আমি যে কিভাবে তাকে পড়াশোনা করাবো সেদিক দিয়ে এখন ভাবেই উঠতে পারতেছি না, যে আর্থিক যে একটা ব্যাপার সেটার দিক দিয়ে আমার পক্ষে সম্ভব হবে কি হবে না, সেদিক দিয়ে খুবই আমি চিন্তিত। এদিন তার বাড়িতে দেখা করতে যান শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। এবিপি আনন্দ। এই আগের মানে গোটা জীবনটা এই পথটা কি খুব মসৃণ ছিল? সত্যি কথা বলতে গেলে পড়াশোনার দিক থেকে দেখতে গেলে মানে আমি সত্যি বলছি, আমি আগে স্কুলেও ভালো রেজাল্টই মোটামুটি করতাম, পড়াশোনার দিক থেকে দেখতে গেলে আমার কাছে সেরকম উর্বর মানে সেরকম কী বলবো সেরকম রাফ জীবন আমি ঠিক করে পাইনি পড়াশোনার দিক থেকে দেখতে গেলে। মানে অ্যাজ আ স্টুডেন্ট আমি বলবো আমার জীবনটা খুবই স্মুথ গেছে, কিন্তু ম্যাটেরিয়ালিস্টিক্যালি বাধা বিপত্তি সবার জীবনেই আসে, আমার জীবনেও আমি তার ব্যতিক্রম নই, তো সেরকম এসেছিলো। তো আমি আমার স্কুলের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, আমাকে এনারা মানে আমার স্কুল আমার জন্য যা করেছে, প্লাস আমার মা বাবা সব মিলিয়ে আমার জীবনটা আমি বলবো যে আমার কাছে যারা যারা ছিলেন তারা আমাকে সারাক্ষণ মসৃণ পথ দেওয়ারই চেষ্টা করেছেন, আর খুব বেশি করে সফল হয়েছিলেন সব ক্ষেত্রে। ভবিষ্যতে তোমার পরে যারা উচ্চ মাধ্যমিক দেবে বা আগামী বছর যারা মাধ্যমিক দেবে তাদেরকে কী পরামর্শ দেবে, কী বার্তা দেবে? সবার প্রথম একটা পরীক্ষা, একটা উচ্চ মাধ্যমিকের মতো কম্পিটিটিভ পরীক্ষা, যেখানে সেখানে আমি বলবো যদি কেউ শুধু পড়াশোনা করে রেজাল্ট করতে চায় তাহলে হয়তো রেজাল্ট হয়ে যেতেও পারে, বাই এনি চান্স রেজাল্ট হয়েও যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে তার ফিউচারে গিয়ে আর কোনো মানে দাম থাকবে না। এমনিতেই পড়াশোনা জিনিসটা এখন মানে খুবই টিউশন ভিত্তিক বা ইত্যাদি ইত্যাদি হয়ে গেছে, আমি পার্সোনালি কোনোদিন টিউশন বা ইত্যাদি করিনি, নিজে থেকে পড়া উচিত, নিজে থেকে পড়াশোনা করে নিজের পোটেনশিয়ালটা বুঝে যা প্রবলেম আসবে নিজে সলভ করা উচিত, যা করার নিজেকে করতে হবে, অন্য কারোর ওপর ডিপেন্ড করে বা সহায়িকা জিনিসটাকে আমি সেরকম কোনোদিন সেরকম কেন আমি ফাইভ থেকে কোনোদিন সেরকম ফলোই করিনি, তো আমি যা করেছি নিজে করেছি। আমার একমাত্র যেটা ইনস্ট্রাকশন বা অ্যাডভাইস যাই বলা যেতে পারে যে যা করতে হবে নিজেকে করতে হবে, নিজে থেকে প্রবলেম সলভ করতে শিখতে হবে আর মাইন্ডটাকে সেভাবে ট্রেন করতে হবে, ব্যাস। সুপ্রভাত, শেষ প্রশ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে আমার ইচ্ছা আছে, আমি যেহেতু ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স আর ম্যাথামেটিক্স নিয়ে পড়েছিলাম 11-12টা, মানে 5 থেকে 10 অবধি আমার কাছে একটা অন্য দুনিয়া খোলা ছিল যে শুধু করতে গেলে কেমিস্ট্রি ফিজিক্স বা বায়োলজি, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, আর কোনো রাস্তা নেই। তো 11-12 আমার কাছে বলা যেতে পারে একটা অন্য জগৎ খুলেছে, আর সেই জগতের মধ্যে আমি ইকোনমিক্সটাকে বেছে নিয়েছি, আর ইকোনমিক্স আমার খুবই পছন্দের জিনিস, আমি ভবিষ্যতে অর্থনীতি নিয়েই কাজ করতে চাই। কাজ বলতে গবেষণা। আইডল কে, মানে অমর্ত সেন নাকি? আইডল বলতে আমার শুধুমাত্র আমি যে অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে চাই সেই রকম আইডল তো না, আমার জীবনে অনেক আইডল আছে, আমার জীবনে আমার বাবা মা সবাই আইডল, কিন্তু পড়াশোনার দিক থেকে দেখতে গেলে হ্যাঁ, পড়াশোনার দিক থেকে গেলে আমি একজন মানুষকে কোনোদিন প্রেফার করি না, আমি প্রত্যেকটা মানুষকে পড়াশোনা করি, প্রত্যেকটা মানুষকে পড়ি, তার সব থেকে বেস্ট জিনিসগুলোকে আমি নিই, তো সেরকমভাবে আমার আইডল বলে কেউ নেই,
রিয়েল লাইফে দেখতে গেলে আমার আইডল আমার মা বাবা। এবছর উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে শুভ্রাংশু সর্দার। অর্থনীতি নিয়ে আগামী দিনে নিজের জীবন এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা এবং সে চাইছে অর্থনীতি নিয়ে গবেষণা করতে। এবং এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যারা শিক্ষক এবং প্রধান শিক্ষক প্রত্যেকেরই আশা উচ্চ মাধ্যমিকের মতন আগামী দিনেও শুভ্রাংশু তাদের মুখ উজ্জ্বল করবে। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।